হ্যালো ডির ভিউয়ার্স ওয়েলকাম টু ক্রিকেটের খেলের ওয়ার্ল তো আগে চলেছে তোমাদের রিক্রুমেন্টের আরেকটি আপডেট নিয়ে তোমাদের যেমনটা আগে খবর দিয়ে রাখছিলাম কিন্তু এই বছরই কিন্তু প্রায় সব জেলায় কিন্তু শুরু হতে চলেছে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীর নিয়োগ তো সেই নিয়োগের কিন্তু যে প্রক্রিয়া সেটাই আমরা এতদিন জানি যে যেটা ব্লক অফিস থেকে ফর্ম দিত সেই ফর্ম নিয়ে আমাদের ফিল আপ করে জমা দিতে হতো অফলাইনে কিন্তু এই বছর থেকে প্রসেসটা পুরোটাই পাল্টে যাচ্ছে পুরোটাই অনলাইনে করতে হবে অর্থাৎ এটা নিয়ে কিন্তু রকম দুর্নীতি বা কোনো রকম কিছু ফর্ম পাওয়া যাচ্ছে না বা ফর্ম নেই বা কবে প্রকাশগুলো জানতে পারলাম না এরকম কোনো ব্যাপার কিন্তু থাকছে না প্রত্যেকের জন্য প্রত্যেকে আবেদন করতে পারবে ডেট আছে এবং অনলাইনে ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে তো আবেদন করার জন্য তোমাদের চলে আসতে হবে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এই অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবে আজকে তোমাদের সেটা দেখাবো অনলাইন এখানে বলছি বারো ছয় থেকে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশান শুরু হয়ে গেছে এখানে বলছি আপনার আবেদন জমা পত্র সম্পূর্ণ করতে নিজের পদক্ষেপগুলো ফিল আপ করুন তো এর লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে তোমরা চেক করলে সেখান থেকে এর লিঙ্ক তোমরা পেয়ে যেতে পারবে এবং সে লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদন করতে পারবে তার আগে তোমরা কীভাবে আবেদন করবে যাতে কোথাও ভুল না হয় সেগুলো তোমরা একটু দেখে নাও এবং কীভাবে আবেদন করবে সেটা তোমরা বুঝে নাও রেজিস্টারির মোবাইল নাম্বার প্রথমে প্রথম স্টেপ যেটা করতে হবে মোবাইল নাম্বার রেজিস্টার করতে হবে তারপর কি করতে হবে যে ফিল আপ অল ম্যান্ডাটরি ফিল্ডস অ্যান্ড অ্যাপ্লিকেশান ফর্ম তো এখানে তোমাদের তারপরে কিন্তু সিলেক্ট অ্যাপ্লিকেশান ফর্ম সিলেক্ট করতে হবে তারপরে ফর্ম ফিল আপ করতে হবে ভিউ অ্যান্ড চেক ভিউ এবং চেক করে নিতে হবে আরেকবার ফিল আপ করার পর তারপর কিন্তু আপলোড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে তারপর গেট অ্যাপ্লিকেশান নম্বর ফাইনাল সাবমিট করে দেবে এবং তারপর ডাউনলোড পিডিএফ পিডিএফ ডাউনলোড করে নেবে তো ডাউনলোড করার পর তোমাদের এটাই ছিল প্রসেস এবং এভার যে এরপরে কী প্রসেসগুলো আছে সেটা তোমাদের দেখিয়ে দিই তোমাদের ছবি কীরকম লাগবে এখানে ছবির অনেকগুলো ক্যাটাগরি দেখিয়ে দিয়েছে আইসিডি অঙ্গনওয়াড়ি কর্মী যারা আবেদন করবে কী ধরনের ছবি ভুল ছবি আপলোড করলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে অ্যাপ্লিকেশান সেক্ষেত্রে তোমাদের কিন্তু তোমরা কিন্তু এই সুযোগটা পাবে না তো সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে ফটোর যে সঠিক কীভাবে ফটো আপলোড করবে সেটা এখানে এই জিনিসগুলো করা যাবে না এটা তোমাদের বলে দেওয়া আছে পাসপোর্ট সাইজ যখন ফটো দেবে তখন এই জিনিসগুলো করা যাবে না তো এইরকম ফটো হলে কিন্তু চলবে স্যাম্পেল ফটোগ্রাফ এটা দিয়েছে এই ধরনের ফটো কিন্তু অ্যাকসেপ্টেবল তারপরে কিন্তু তোমাদের এই ধরনের ফটোগুলো অর্থাৎ সাইজ আছে স্মল সাইজ চোখে সানগ্লাস বা আবজা অন্ধকার এরকম এক সাইড হয়ে বা ফোনে সেলফি তোলার মতো এরকম ছবি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে দিলে চলবে না বা মুখে মাস্ক থাকা যাবে না বা বেঁকে বসা যাবে না এইগুলো এবং তোমাদের সিগনেচারটা কিন্তু এইরকম হওয়া চাই বক্সের বাইরে যেন না বেরিয়ে যায় এগুলো কিন্তু ক্যান্সেল অর্থাৎ তোমাদের সিগনেচারের দিকটাও কিন্তু মাথায় রাখতে হবে এরকম সিগনেচার তোমরা আগে স্ক্যান করে নেবে ভালো করে এরকম আবধে যেন না হয় বা এরকম যেন টাইপিং না হয় তোমরা এদের শর্ট ফর্ম যেন না হয় তোমাদের কিন্তু ভালো করে একদম এরকমভাবে যেমন দেখিয়ে দিয়েছে এটা কিন্তু অ্যাকসেপ্টেবল ব্লুটিক দিয়ে দিয়েছে এরম যেন সই হয় ঘরের মধ্যে তাহলে কিন্তু তোমাদের এটা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা থাকবে না তোমাদের প্রথমে যেটা করতে হবে যে তোমাদের কি করতে হবে না অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে দশ বারো থেকে ডিসেম্বরের দশ তারিখ থেকে এখানে ফটোগ্রাফের যে সাইজটা তোমাদের সিলেক্ট করতে হবে সেই সাইজটা কিন্তু একশো আশি পি এক্স ইন্টু দুশো তিরিশ পি পঁচিশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে ফটোর সাইজ হওয়া চাই সিগনেচারের সাইজ দশ থেকে কুড়ি কেবির মধ্যে যার পিক্সেল থাকবে একশো চল্লিশ থেকে ষাট পিক্সেলের মধ্যে কিন্তু তোমাদের এটা কিন্তু ছবি এবং ফটোটা স্ক্যান করে নিতে হবে তোমাদের যেটা করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য এই লিঙ্কটাই তোমরা ক্লিক করবে রেজিস্টার পর নিউ অ্যাপ্লিকেশান এইখানে ক্লিক করলে তোমাদের সামনে দেখো এখানে বলা আছে যে অঙ্গনওয়াড়ি কর্মী পদোন্নতি অঙ্গনওয়াড়ি কর্মী পদে সরাসরি নিযুক্তি এবং অঙ্গনওয়াড়ির সহায়িকা পদে সরাসরি নিযুক্তি অর্থাৎ যারা অঙ্গনওয়াড়িতে কাজ করছে তারাও তাদের প্রমোশনের জন্য তারা আবেদন করতে পারে বা ফ্রেশ ক্যান্ডিডেটসরা আবেদন করতে পারে সহায়িকা এবং দিদিমণি পদের জন্য এখানে নাম দিতে হবে এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে দিয়ে ভেরিফাই করতে হবে দিয়ে তোমাদের পাসওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে দিয়ে তোমাদের লগ করতে হবে তো লগ করার পর তোমাদের তোমাদের যখনই ফোন নাম্বার দিয়ে তোমরা রেজিস্টার করবে তখনই কিন্তু তোমাদের ফোনে ওটা ওটিপি চলে আসবে দিয়ে ভেরিফাই করলে তোমাদের সামনে ফর্মটি খুলে যাবে তো এটা তোমরা মোবাইল থেকে করতে পারবে তারাকে তোমাদের স্ক্যান এবং মানে ফটোগ্রাফ এবং সিগনেচার তোমাদের আগে স্ক্যান করে এই সাইজের মধ্যে সাইজ তোমাদের বলে দিলাম এই সাইজের মধ্যে কিন্তু তোমাদের রাখতে হবে তারপরে তোমরা এই অনলাইনে ফোনের মাধ্যমে কিন্তু তোমরা ঘরে বসে এই আইসিডিএসের জন্য আবেদন করতে পারবে তো এর বাইরেও তোমাদের কোনো কোয়ারিস থাকলে তোমরা অবশ্যই জানাতে পারো প্রত্যেক জেলায় আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ নিয়োগ হবে বর্তমান এটা নিয়োগ হচ্ছে রিক্রুমেন্ট মুর্শিদাবাদ থেকে নিয়োগ করা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশানটা যারা মুর্শিদাবাদের ক্যান্ডিডেট আছেন তারা আবেদন করতে পারেন এইভাবে অনলাইনে খুব সুবর্ণ সুযোগ এবং এছাড়াও কোনো বুঝতেও অসুবিধা হলে আপনারা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন